আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ, হ্যাঁ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে তোমাদের পাঠ্য বই 33 পৃষ্ঠা পার্ট 5 হজ বিষয়টা পড়ানো হবে ইনশাল্লাহ। সবাই পাঠ্য বই সামনে নাও, আমরা এখনই ক্লাস শুরু করব। তার আগে বলে দিচ্ছি, আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে মিউট করে রাখবো এবং পরবর্তীতে আনমিউট করার সুযোগ দেবো। শুধু দুইজনকে আমি আনমিউট করতে বলবো, তোমরা একটু আনমিউট করো। রাফি, তুমি আনমিউট করো। রাফি, রাফি শুনতে পাচ্ছ? রাফি আনমিউট করো। আচ্ছা, সম্ভবত রাফি শুনতে পাচ্ছে না। হাসান শাহরিয়ার, হাসান শাহরিয়ার তুমি আনমিউট করো। হাসান শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তুমি আনমিউট রাখো আর আরেকজনকে আনমিউট করো। আয়েশা, আয়েশা তুমি আনমিউট করো। আচ্ছা, তোমরা আনমিউট রাখো। আমি পড়ানোর সময় কোনো কিছু জিজ্ঞেস করলে রেসপন্স করবা, যাতে আমি বুঝতে পারি যে তোমরা ক্লাসে আছো। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে পার্ট 5 হজ বিষয় নিয়ে আজকে ক্লাস করব। হজ আরবি ভাষা শব্দ, এর অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। হজ শব্দের অর্থ কি? সংকল্প করা, সংকল্প করা, ইচ্ছা করা, ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবা ঘর ও সংশ্লিষ্ট স্থান সমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে। নির্দিষ্ট দিনে নির্ধারিত পদ্ধতিতে, এখানে নির্দিষ্ট দিন বলতে জেলহজ মাসের 8 থেকে 12 তারিখ। নির্দিষ্ট দিন বলতে কি বোঝানো হয়েছে? জেলহজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত। আর নির্ধারিত পদ্ধতি, হজের একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, অর্থাৎ কাবা ঘর তাওয়াফ করা, সাফা মারা, পাহাড়ে দৌড়ানো, আরাফায় অবস্থান করা, মুজদালিফায় রাতে যাপন করা, মিনায় কোরবানি করা, এগুলো নির্দিষ্ট পদ্ধতি, নির্ধারিত পদ্ধতি রয়েছে। কাবা ঘর এবং সংশ্লিষ্ট স্থান হচ্ছে, সংশ্লিষ্ট স্থান মানে মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, এগুলো হচ্ছে সংশ্লিষ্ট স্থান। আচ্ছা, হজ কার কার উপর ফরজ? প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নর নারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। এরপর যতবার হজ করবে তার নফল হিসেবে গণ্য হবে এবং অনেক সওয়াবও রয়েছে হজের মধ্যে। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে হজ ফরজ হওয়ার শর্তগুলি কি। হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে সুস্থ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, বুদ্ধিমান হতে হবে এবং সামর্থ্যবান হতে হবে। আচ্ছা, সামর্থ্য দুই ধরনের, একটা হচ্ছে আর্থিক সামর্থ্য আর একটা দৈহিক সামর্থ্য। অর্থাৎ দৈহিক ভাবে সুস্থ থাকতে হবে এবং অর্থনৈতিক সঙ্গতি থাকতে হবে। অর্থাৎ যেখান থেকে হজ করতে যাও না কেন, যেমন আমাদের দেশ থেকে যদি কেউ হজ করতে যেতে চায় তাহলে মক্কায় যে হজের দিনগুলোতে থাকা খাওয়া সহ যাবতীয় খরচ বহন করার মতো সামর্থ্য থাকতে হবে, এবং এই দিনগুলো, যে দিনগুলোতে সে হজে গিয়ে থাকবে সেই সময় যেন তার বাড়ির পরিবারের লোকেরা না খেয়ে থাকে, এরকমটা যেন না হয়। তার পরিবারের লোকদের খাওয়া পড়ার ব্যবস্থা করে
যদি তার অতিরিক্ত অর্থ থাকে তাহলে সেই টাকা দিয়ে সে হজ করতে যেতে পারে, এটাই হচ্ছে সামর্থ্য। আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্যে যার সেখানে যার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার অবশ্য কর্তব্য। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হজ করা ফরজ এটা নির্ধারণ করে দিয়েছে। আচ্ছা, তো মহিলাদের জন্য অতিরিক্ত আর একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে তার সাথে একজন সঙ্গী থাকতে হবে, আর সঙ্গী হবে স্বামী অথবা এমন আত্মীয় যার সাথে বিবাহ বন্ধন হারাম। তাহলে মহিলা যদি হজ করতে যেতে চায় তাহলে তার স্বামীর সাথে যেতে হবে, আর যদি স্বামী না থাকে বা স্বামীর সাথে যেতে না চায় তাহলে এমন আত্মীয়র সাথে যেতে পারবে যার সাথে তার বিবাহ নিষিদ্ধ, যেমন বাবা, ছেলে, আপন ভাই, চাচা, মামা ইত্যাদি, এই ধরনের লোকদের সাথে বিবাহ নিষিদ্ধ, সেই জন্য তার সাথে মহিলা হজ করতে যেতে পারবে। আচ্ছা, হজের একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে। তো আজ থেকে প্রায় 4000 বছর আগে ইরাকে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, সেই সময় তার তার জীবনী থেকে মূলত এই হজের যে কার্যক্রম এগুলো শুরু হয়েছে। তো তিনি একটা পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করেছেন। পুরোহিত মানে তার বাবা মূর্তি তৈরি করত, মূর্তি বেচা কেনা করত। তো সেই পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি যখন ধীরে ধীরে বড় হলেন তখন তিনি আল্লাহ তাআলা তাকে তাওহীদের সন্ধান দিলেন। তিনি প্রকৃতির দিকে লক্ষ্য করলেন, তিনি চিন্তা করলেন যে মাটি দিয়ে তৈরি মূর্তি, আমরা নিজেরা হাতে বানানো মূর্তি, এগুলো আমাদের ইলাহ হতে পারে না, তাহলে কে হতে পারে সত্যিকারের আমাদের সৃষ্টিকর্তা কে? তিনি লক্ষ্য করলেন রাতের আকাশে তারার দিকে যে এটা হতে পারে, কিন্তু তিনি দেখলেন যে তারা অস্তমিত হয়। তিনি ভাবলেন যেটা অস্ত যায় সেটা কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। তিনি লক্ষ্য করলেন চাঁদের দিকে, চাঁদ অস্ত যায়, সূর্যের দিকে লক্ষ্য করলেন সূর্য অস্ত যায়। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে না, বরং তিনি ইলা যিনি এগুলো সৃষ্টি করেছেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের সন্ধান পেলেন। তারপরে তিনি তার বাবার কাছে তাওহীদের কথা প্রচার করলেন, কিন্তু তারা বিরোধিতা করলো এবং সেই সময় যে জালিম বাদশা ছিল নমরুদ তারা তাকে হত্যা ষড়যন্ত্র করলো। এক পর্যায়ে তাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ড থেকে রক্ষা পেলেন। এরপরে তিনি তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে গমন করেন এবং সেখানে মিশরের বাদশাহ তাকে একটা দাসী উপহার দিয়েছিলেন, সেটা হচ্ছে হাজেরা। তো যখন সারার সন্তানাদি হচ্ছিল না তখন ইব্রাহিম আলাইহিস সালাম সারার অনুরোধে হাজেরাকে বিবাহ করেন এবং তার গর্ভে তার একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেন। এই সময় তার বয়স 80-র বেশি ছিল, তার মানে 80 বছর বয়সে একজন বৃদ্ধ লোক একটা সন্তান লাভ করলো এত কষ্ট এত ত্যাগ স্বীকার করার পরে। তাহলে চিন্তা করো এই সন্তানটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সন্তান জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা কি নির্দেশ দিলেন, যে তার স্ত্রী হাজারা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে কাবা ঘরের নিকটবর্তী জনমানবশূন্য স্থানে রেখে আসতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা বিরাট পরীক্ষা ছিল। এই দুধপুষ্ট শিশু আর তার স্ত্রীকে তিনি একটা মরুভূমিতে রেখে আসবেন, তাও এই 80 বছর বা তারও বেশি বছর বয়সে একটা সন্তান তিনি পেয়েছেন, এই অবস্থায় সন্তানকে রেখে আসতে হচ্ছে। কিন্তু তারপরেও তিনি কি করলেন, আল্লাহ তাআলার আদেশ মেনে নিলেন। তিনি তার স্ত্রী হাজারা এবং ইসমাইল আলাইহিস সালামকে মরু প্রান্তরে রেখে আসলেন। যখন তিনি চলে আসতেছেন তার স্ত্রী তাকে বলল যে আপনি আমাদের রেখে চলে যাচ্ছেন কেন? তিনি বললেন যে আল্লাহ তাআলার নির্দেশে। তখন হাজারা বললেন যে আল্লাহর ইচ্ছায় পূর্ণ হোক, তিনি আমাদের অবশ্যই বাঁচিয়ে রাখবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন, সে দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট। হে আমাদের প্রতিপালক, এই জন্য যে তারা যেন সালাত কায়েম করে, অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলাদি তারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া খাদ্য পানি কয়েকদিনের মধ্যে ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল। তখন তার স্ত্রী অর্থাৎ হাজেরা খাদ্য এবং পানির সন্ধানে তিনি নিকটস্থ সাফা পাহাড়ে উঠে চতুর্দিকে তাকাতে থাকেন। সেখানে কিছু না পেয়ে আবার মারওয়া পাহাড়ে ফিরে আসেন, সেখানে পান না, আবার সাফা পাহাড়, এইভাবে সাতবার দৌড়াদৌড়ি করেন। তো এখান থেকে কিন্তু এখনো যারা হজ করতে যায় তারা প্রতি বছর কি করে, এই হজের একটা ওয়াজিব কাজ এটা যে সাফা এবং মারওয়া পাহাড়ে সাতবার দৌড়াদৌড়ি করতে হবে। এটা এই যে হাজেরা আলাইহিসসালাম তিনি দৌড়াদৌড়ি করেছেন সেই জন্য। এই দৌড়াদৌড়ি করা বা দ্রুত হাঁটা এটাকে আরবিতে সাই বলা হয়, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে সাই করা। এরপরে তিনি ফিরে এসে দেখেন যে তার সন্তানের পায়ের কাছে সেখানে একটা কি ফোয়ারা সৃষ্টি হয়েছে, মানে পানির কূপ সৃষ্টি হয়েছে, এটা জমজম কূপ নামে পরিচিত। তিনি নিজে পানি পান করলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন। তো ওই দিক দিয়ে একটা বাণিজ্য কাফেলা যাচ্ছিল জোরহাম বংশের, তারা এখানে দেখলো যে মরুভূমিতে পানি পাওয়া দুষ্কর, তো এখানে যেহেতু পানি আছে তখন তারা সেখানে হাজারার অনুমতি নিয়ে বসবাস করতে শুরু করলো। তারা হাজারার কাছ থেকে ওই কূপের পানি নিত, বিনিময়ে তারা হাজারাকে ফলমূল খাদ্যদ্রব্য এগুলো প্রদান করত। তো এইভাবে সেখানে একটা জনবসতি গড়ে উঠলো। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম এই বসতি অবশ্য বিয়ে করেছিলেন। তো যাই হোক, ইসমাইল আলাইহিস সালাম যখন কিশোর বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন। আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমার কাছে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার শিশুপুত্র ইসমাইল, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের চেয়ে ওই সময় তার কাছে বেশি প্রিয় আর কেউ ছিল না। তো তিনি চিন্তা করলেন হয়তো আল্লাহ তাআলা তাকেই পছন্দ করেছেন, তিনি ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য সিদ্ধান্ত নিলেন। তিনি তাকে ডেকে বললেন হে বৎস, আমি তোমাকে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি, কোরবানি করেছি। তো ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে রাজি হয়ে গেলেন, তিনি কোনো দ্বিরুক্তি করলেন না। এখানে ইব্রাহিম আলাইহিস সালামেরও অগ্নি পরীক্ষা এবং ইসমাইল আলাইহিস সালামের জন্য ছিল এটা একটা বিরাট পরীক্ষা, তাই না? যে বাবা তাকে জবাই করতে চাচ্ছে আর তিনি সানন্দ চিত্তে রাজি হয়ে গেলেন। এই স্মৃতিকে কেন্দ্র করে কিন্তু আজও মানুষ কি করে, কোরবানি করে থাকে। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়েছেন, এখন কোরবানি করবেন, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাকে বললেন যে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, এবং ফেরেশতার মাধ্যমে সেখানে একটা দুম্বা পাঠালেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ওই দুম্বাটি কোরবানি করেন। এইভাবে পশু কোরবানি প্রচলন শুরু হলো। তারপরে যখন ইসমাইল আলাইহিস সালাম আরেকটু বড় হলেন তখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন আল্লাহর ইবাদত করার জন্য একটি ঘর প্রস্তুত করতে, এবং এই কাবা ঘরের স্থানটি দেখে দিলেন। এর অর্থ হচ্ছে কাবা ঘর এর আগে আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, কিন্তু নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে সেটা দেওয়ালগুলো ভেঙে গিয়েছিল, বুঝতে পারছো কি? কিন্তু সেই জায়গাটা তো ছিল যেখানে কাবা ঘর তৈরি করা, সেই জায়গাটা ছিল। ফেরেশতা এসে সেই জায়গাটাই আবার তাকে দেখিয়ে দেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পুনরায় কাবা ঘর নির্মাণ করেন। তারপরে দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের এ সকল কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বোচ্চতা সর্বজ্ঞাত। যখন কাবা ঘর নির্মাণ শেষ হলো তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে আপনি মানুষকে হজের জন্য আহ্বান করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হজের ঘোষণা দিয়ে আহ্বান করলো। আল্লাহ তাআলা বলেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক, আপনি মানুষের নিকট হজের ঘোষণা করে দিন, তারা আপনার নিকট আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ঠের পিষ্ঠে পিঠে, তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে মানুষ কি প্রতি বছরে কাবা ঘরে হজ করতে আসে, এখনো প্রতি বছরে মানুষ হজ করতে যায়। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তারপরে আসলো বিভিন্ন নবী রাসূল, আসলো ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মাঝখানে প্রায় 600 বছর গ্যাপ। ইতিমধ্যে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে কাবা ঘরে মূর্তি রেখে সেগুলোর পূজা করতে থাকে, 360টা মূর্তি রেখে পূজা করতো। কিন্তু যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়ে ইসলাম প্রচার শুরু করলেন এবং অষ্টম হিজরিতে যখন তিনি মক্কা বিজয় করলেন
তখন এই সমস্ত মূর্তি তিনি ভেঙে ফেলেন এবং কাবা ঘরে তিনি সে ইব্রাহিম আলাইহিস সালামের আগলে সে হজ পুনরায় চালু করেন এবং আজ অবধি সেই পদ্ধতিতেই হজ পালন করা চলে আসছে। তো এই হচ্ছে হজের পটভূমি, ঐতিহাসিক পটভূমি। তো এইটুকু থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যেটুকু পড়ানো হলো তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো। তোমাদের মিউট করার সুযোগ দিচ্ছি, শুধুমাত্র যার প্রশ্ন থাকবে সে মিউট আনমিউট করবে, অন্য কেউ আনমিউট করবে না। কারো প্রশ্ন আছে সরাসরি আনমিউট করে প্রশ্ন বলবো। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এ রাফি, কই রাফি, তোমাকে আনমিউট করে রাখতে বললাম। জি স্যার, শুনে যাচ্ছে তো? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আর একটু পড়াবো, পড়ানোর পরে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবো। আচ্ছা, তার আগে যেটুকু পড়ালাম দেখি তো সেটুকু থেকে তোমরা কি কি বুঝতে পেরেছো। আচ্ছা বলো দেখি, হজ কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। আরবি ভাষার শব্দ। আচ্ছা, হজের নির্দিষ্ট সময় কোনটি? জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ। জিহাদ মাসে 8 থেকে 12। আচ্ছা, মুসলিম নর নারীর উপর জীবনে কতবার হজ করা ফরজ? একবার। একবার বার একবার হজ করা ফরজ। আচ্ছা, এরপরে হজের ক্ষেত্রে মহিলাদের জন্য অতিরিক্ত শর্ত কোনটি? মহিলাদের জন্য অতিরিক্ত একটা শর্ত আছে, সেটা কি? তাদের সাথে একজন সফর সঙ্গী, তার সঙ্গী হবেন তার স্বামী অথবা এমন নিকট আত্মীয় যার সাথে তার বিবাহ হারাম, যেমন বাবা, ছেলে, ভাই, চাচা, মামা। এটা কে বলছো? আমি হাসান শাহরিয়াল। আচ্ছা, তোমাকে ধন্যবাদ, তোমার উত্তরটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আসো, পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতখানা কোনটি? কাবা শরীফ। বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। বাইতুল্লাহ বা আল্লাহর ঘর, কাবা ঘর বললেও হবে, বুঝতে পারছো? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেন? ইরাকে। ইরাকে। ইরাকে জন্মগ্রহণ করেন, ঠিক। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হাজেরা আলাইহিস সালাম। তার আরো একজন স্ত্রী আছে, তার নাম কি? সারা। সারা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি আদেশ দিলেন? তা মা হাজেরা ও তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জনশূন্য স্থানে রেখে আসতে, জনমানবহীন মরুভূমিতে রেখে আসতে আদেশ দিলেন। আচ্ছা, এখানে অনেকগুলো আদেশের কথা আছে কিন্তু, বুঝতে পারছো? একটা হচ্ছে তার পুত্রকে কোরবানি করতে আদেশ দিলেন, তারপর আর একটা আছে হচ্ছে হজ করার জন্য ঘোষণা দিতে আদেশ দিলেন, যে কোনো একটা লিখলেই হবে। আর যদি বহুপদী থাকে, বহুপদী সমাপ্তি সুযোগ, তাহলে তিনটাই রাইট দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে কিসের আহ্বান করলেন? হজের। হজের আহ্বান করলেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কাবা গৃহে কয়টি মূর্তি স্থাপন করা হয়েছে? 360। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় কি হজ চালু করেন? ইব্রাহিমী হজ। ইব্রাহিমী হজ চালু করেন। আচ্ছা, এতক্ষণ তোমরা যে যার ইচ্ছা মতো উত্তর দিয়েছো। আচ্ছা, এরপরে আর একটু পড়াবো, পড়ানোর পরে আবার প্রশ্ন করব, সেক্ষেত্রে যাকে প্রশ্ন করব শুধুমাত্র সেই উত্তর দেবা। তোমাদের আর কোনো প্রশ্ন আছে এই অংশ থেকে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা আর একটু পড়াই, সামনে এই পাঠটা পুরোটা শেষ করতে হবে আজকে। আচ্ছা, এবার আসো হজের তাৎপর্য সম্পর্কে। তাৎপর্য বলতে হজের গুরুত্ব কি, মানে হজটা কেন আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, এতে মানুষের কি কল্যাণ আছে সেটা। তো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে পঞ্চম স্তম্ভ।
বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত হজ মৌসুমে মক্কায় এর বাস্তব প্রভাব পাওয়া যায়। পৃথিবীর সকল দেশের মানুষগণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলিতে মক্কায় একত্রিত হয়, সম্মিলিত অনুষ্ঠান করে। সকলের ধর্ম এক, উদ্দেশ্য কর্মসূচি এক, সকলের পরিধানে একই ধরনের সাদা পোশাক। অর্থাৎ সারা বিশ্বের মুসলমানদের মধ্যে এটা এক মানে অন্যরকম একটা অনুষ্ঠান আর কি, সম্মিলিত অনুষ্ঠান, যেখানে কে কোন দেশের, কে কোন বর্ণের, কে কোন ভাষার, হ্যাঁ, কে সাদা কালো নাকি ফর্সা নাকি শ্যাম নাকি লালচে, এইগুলো সব ভেদাভেদ ভুলে সবাই কি করে একই পোশাকে একই সাথে একই কাজ, একই সাথে কাবা ঘর তাওয়াফ করতেছে, একই সাথে সাফা মারওয়া পাহাড় সাই করতেছে, একই সাথে মিনায় যাচ্ছে, কোরবানি করছে, আরাফাতে অবস্থান করতেছে, মুজদালিফায় রাত্রি যাপন করতেছে। এখানে কেউ বলতে পারবে না যে তুমি বাংলাদেশে, তুমি পাকিস্তানি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এগুলো সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ কি করে একতাবদ্ধ হয়, তাই না? এটা হচ্ছে হজ। এই জন্য বলা হচ্ছে যে হজ সারা বিশ্বের মুসলিম জাতির এক মহাসম্মেলন, সারা বিশ্বের মুসলিম জাতির এক মহাসম্মেলন। এরপরে হজের কিছু ফজিলত রয়েছে। ফজিলত মানে হজ পালন করলে কি সওয়াব আছে। আচ্ছা, এখানে দুইটা হাদিস দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু কুম্ভু। যে ব্যক্তি বাইতুল্লাহর জিয়ারত করতে এসে কোনো অশ্লীল কাজ করলো না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ কাজে লিপ্ত হলো না, সে গুনাহ বা পাপ থেকে এমন ভাবে পবিত্র হয়ে ফিরল যেমন সে পবিত্র ছিল সেদিন যেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। তাহলে হজটা কত বড় একটা ফজিলতপূর্ণ কাজ। হজ করার মাধ্যমে মানুষ নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। একটা শিশু যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখন কি শিশুর কোনো পাপ থাকে? থাকে না। ঠিক তেমনি ভাবে যখন কেউ খাঁটি ভাবে হজ করে আসে এবং এরপরে আর কোনো গুনাহের কাজ করে না, অশ্লীল কাজ করে না, সেও ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। আর একটা হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা পরপর করতে থাকো, কারণ এই দুইটি ইবাদত দারিদ্র, অভাব এবং গুনাহগুলোকে এমন ভাবে দূর করে দেয় যেমন আগুনের আগুনের ভাটি লোহা সোনা ও রূপার ময়লা দূরীভূত করে তা বিশুদ্ধ করে দেয়। আচ্ছা, এই বাক্যটা একটু বোঝার চেষ্টা করছো। দারিদ্র, আমরা বাহ্যত দেখি যে হজ করার মাধ্যমে অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হজ করার মাধ্যমে দারিদ্র দূর হয়ে যায়। তাহলে এত টাকা খরচ করার পরেও বাকি যে সম্পদ থাকবে আল্লাহ তাআলা তাতে এত বরকত দেবেন, রহমত করবেন, যে কি মানুষের দারিদ্র দূর হয়ে যাবে। এমন কি কখনো দেখেছো যে কেউ হজ করে এসে তারপরে ভিক্ষা করে খাচ্ছে? এমনটা কখনো দেখা যায় না, আমার জানা মতে, আমি এখন পর্যন্ত পাইনি। তাহলে বোঝা যাচ্ছে যে হজ করার মাধ্যমে আল্লাহ তাআলা সত্যি সত্যি মানুষের অভাব অনটন দূর করে দেন, এর সাথে সাথে গুনাহ দূর করে দেয়। গুনাহ মানে তার শরীরে যে বিগত জীবনে সে যে পাপ করেছিল আল্লাহ তাআলা সেগুলো দূর করে দেয়। এটা উদাহরণ দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগুনের ভাটি যেমন লোহা সোনা রূপার ময়লা দূর করে। আচ্ছা, তোমরা কামারের দোকানে হয়তো গিয়েছো, দেখবে যে একটা চামড়া দিয়ে একটা থলের মতো বানানো হয়, এরপরে সুতলি টানা হয় আর থলেটা আপ ডাউন করে এবং বাতাস প্রজ্বলিত হয়, তাই না? এই বাতাসে আগুনটা কি হয় আরো বেশি করে জ্বলে ওঠে, আর কি করে কামার ওই লোহাটার উপরে হাতুড়ি দিয়ে আঘাত করে। আঘাত করতে করতে লোহার উপরে যে মরিচা থাকে, জং থাকে, সেগুলো কি হয়ে যায়, দূর হয়ে যায় এবং একটা খাঁটি লোহা বের হয়ে আসে। ঠিক স্বর্ণের দোকানে স্বর্ণকারও ঠিক ওইভাবে স্বর্ণটাকে উত্তপ্ত করে, গরম করে এবং সেটাতে আস্তে আস্তে বাড়িয়ে দেয় এবং স্বর্ণের যে খাত থাকে সেগুলো দূর হয়ে খাঁটি সোনা বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে হজ করার মাধ্যমে মানুষের শরীর থেকে ওই লোহার মরিচের মতো গুণাগুলো চলে যায় এবং খাঁটি মুমিন সেখান থেকে বের হয়ে আসে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণটা দিয়েছেন। আর হজে মাবরুরের পুঁজিদার হচ্ছে জান্নাত। হজে মাবরুর কাকে বলে এটা একটু তোমরা লিখে নাও। হজে মাবরুর, হজে মাবরুর অর্থ হচ্ছে মাকবুল হজ। হজে মাবরুর অর্থ হচ্ছে মাকবুল হজ, অর্থাৎ যে হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন তাকে হজে মাবরুর বলা হয়। যে হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন তাকে হজে মাবরুর বলা হয়।
আমি আবারও বলছি হজে মাবরুর অর্থ হচ্ছে মাকবুল হজ, হজে মাবরুর শব্দের অর্থ হচ্ছে মাকবুল হজ, অর্থাৎ যে হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন তাকে হজে মাবরুর বলা হয়। তাহলে যার হজ কবুল হবে তার প্রতিদান অর্থাৎ তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এটাই হাদিস থেকে প্রমাণিত হয়। তো সেই জন্য আমরা সবাই নিয়ত রাখবো যে ইনশাল্লাহ আমি হজে যাব, আল্লাহর কাছে দোয়া করব, আমরা আশা করব, চেষ্টা করব যাতে আমরা যেন সবাই হজ করতে যেতে পারি। কি তোমাদের নিয়ত আছে তো? আচ্ছা, তো এখন তোমাদের আমি আনমিউট করার সুযোগ করে দিচ্ছি, শুধুমাত্র যার প্রশ্ন আছে সে আনমিউট করবে, এছাড়া আর কেউ আনমিউট করবে না। হ্যাঁ বলো, কেউ একজন হাত তুলেছিলে, কি প্রশ্ন বাবা বলো? তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। তো তোমরা কেউ কোনো কথা বলছো না, তোমাদের কারো কোনো প্রশ্ন নেই? না স্যার। তোমরা কি বুঝছো ক্লাসটা নাকি কিছুই বুঝোনি? সব বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা ধন্যবাদ, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবা। আচ্ছা তো এবার আমরা, এর আগের বার তো তোমরা ঢালাভাবে যে পেরেছো সে উত্তর দিয়েছো, এবার আমি যাকে বলবো শুধুমাত্র সে উত্তর দিবা, অন্য কেউ আনমিউট করবে না, ঠিক আছে? আচ্ছা প্রথমে আনমিউট করবে মুহতাসিম, মুহতাসিম তুমি আনমিউট করো, এস এম মুহতাসিম তুমি উত্তর দিবা, এক নম্বর প্রশ্নের উত্তর দাও, দেখতে পাচ্ছ? এস এম মুহতাসিম, আচ্ছা সম্ভবত সে শুনতে পাচ্ছে না। মেধা, মেধা, মেধা শুনতে পাচ্ছ? নাই। রাফি, রাফি শুনতে পাচ্ছ? আনমিউট করো। আচ্ছা এখানে, আচ্ছা হাসান শাহরিয়ার, হাসান শাহরিয়ার লাইন আছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা তুমি বলো, এক নম্বর প্রশ্নের উত্তর বলো। হজ আরবি ভাষার শব্দ। ঠিক আছে গুড। আচ্ছা এরপরে ফাউজিয়া ফারিহা 384, তুমি দুই নম্বর প্রশ্নের উত্তর বলো। ফাউজিয়া ফারিহা, আচ্ছা কে পারবে যে কোনো একজন বলো। হজের নির্দিষ্ট সময় হচ্ছে জিলহজের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। গুড, ধন্যবাদ। জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ। 8 থেকে 12 তারিখ, ঠিক আছে। আচ্ছা মুসলিম নরনারীর উপর জীবনে কতবার হজ করা ফরজ? একবার। একবার। আচ্ছা আমি চাচ্ছিলাম যে একজনকে পড়া ধরবো, ঠিক আছে যেহেতু বলে দিয়েছো। আচ্ছা এবার জোবাইদ হাসান, জোবাইদ হাসান তুমি আনমিউট করবা, চার নম্বর প্রশ্নের উত্তর বলো। জোবাইদ হাসান শুনতে পাচ্ছ? নাই। রাহুল ইসলাম, এরা ক্লাসে জয়েন করে কি করছে, কথা রেসপন্স করে না কেন? রাহুল ইসলাম শুনতে পাচ্ছ? শিহাব 42 রোল, শিহাব। জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? আচ্ছা তুমি বলো হজের ক্ষেত্রে মহিলাদের জন্য অতিরিক্ত শর্ত কোনটি? হজের জন্য মহিলাদের অতিরিক্ত শর্ত হচ্ছে তাদের একটি সঙ্গী থাকতে হবে, তার স্বামী অথবা অন্য কোনো আত্মীয় যার সাথে তার বিবাহ নিষেধ, যেমন মা, বাবা, ভাই, চাচা, মামা ইত্যাদি। গুড, খুব সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতখানা কোনটি, যে কেউ বলো। বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেন? ইরাকে। ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হাজরা সালা। হাজরা। সুরা সালা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি আদেশ দিলেন? আল্লাহ তাআলা
দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে তার পুত্র এবং তার স্ত্রীকে জনশূন্য এলাকায় রেখে আসেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে কিসের আহ্বান করলেন? হজে। 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 কাবাগিরে কয়টি মূর্তি স্থাপন করা হয়েছিল? 360। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় কি হজ চালু করেন? ইব্রাহিমি হজ। হজ ইসলামের কততম স্তম্ভ? পঞ্চম। পঞ্চম। সারা বিশ্বের মুসলমানকে কিসের বন্ধনে আবদ্ধ করে হজ? হজের। হজ সারা বিশ্বের মুসলমানকে কিসের বন্ধনে আবদ্ধ করে? মহাসাম্যের। সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, দুটোই হবে এবং দুটোই লিখতে হবে, সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। কোন ইবাদতের মাধ্যমে মানুষ সদ্য প্রসূত নিষ্পাপ শিশুর মতো? হজ। কোন ইবাদত দারিদ্র অভাব ও গুনাহ দূর করে? হজ। হজ। আচ্ছা, হজের মাবরুরের অপর নাম কি? মাকবুল। মাকবুল হজ। আচ্ছা, হজে মাবরুরের প্রতিদান কি? জান্নাত। আচ্ছা, বিশ্বের সকল মুসলিম একমত কোন ইবাদতের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়? হজ। হজের মাধ্যমে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে কারো কোনো সমস্যা আছে? 18টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। না স্যার। আচ্ছা, এবার সৃজনশীল প্রশ্ন, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, একজন একটু রিডিং পড়ো তো দেখি। ইসলামী অন্যান্য ইবাদতের ন্যায় হজেরও গুরুত্ব ফজিলত রয়েছে, এটি পালনের মাধ্যমে মানুষ নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। রবিউল বলল, এটা এমন একটি ইবাদত যা পালন করার জন্য খাবার ঘর ও সংশ্লিষ্ট স্থান সমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করতে হয়, এর একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। আচ্ছা, কয় নম্বর প্রশ্ন, হজের ওয়াজিব কয়টি? সাতটি। হজের ওয়াজিব হচ্ছে সাতটি। আচ্ছা, যদিও এটা পড়ানো হয়নি, এটা 37 পৃষ্ঠায় রয়েছে, বেশি একটা কঠিন না, সংক্ষিপ্ত ছোট বিষয় আর কি, যেহেতু হজের সাথে সংশ্লিষ্ট এই জন্য প্রশ্নটা এখানে নিয়ে আসছি। আচ্ছা, কয় নম্বর হচ্ছে, হজের ফরজ কয়টি ও কি কি? 37 পৃষ্ঠায় দিয়ে দেখো। হজের ফরজ হচ্ছে তিনটি, হজের নিয়ত ইহরাম বাঁধা, আরাফার ময়দানে 9 জিলহজ তারিখে অবস্থান অর্থাৎ উকুফ করা, আর তাওয়াফে জিয়ারত করা। আচ্ছা, এগুলোর বিস্তারিত বিবরণ তোমরা পাঠ 7 পাবে, পরের পাঠে এগুলোর বিস্তারিত বিবরণ আছে, তোমরা শুধু এই তিনটা মুখস্থ করবা, কেমন? তাহলে হজের ফরজ তিনটি কি কি একজন একটু বলো তো। হজের নিয়ত ইহরাম বাঁধা, আরাফার ময়দানে 9 জিলহজ তারিখে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। গুড। আচ্ছা, এরপরে কয় নম্বর প্রশ্ন হচ্ছে, হজে মাবরুর কি? হজে মাবরুর কি আমি একটু আগেই লেখালাম, তোমাদেরকে বলে দিলাম, লিখে নিয়েছো? জি স্যার। হ্যাঁ, একজন একটু বলো তো কি হজে মাবরুর কি? যে হজ আল্লাহ তাআলা কবুল করেছেন তাই হচ্ছে হজে মাবরুর। গুড, তোমাকে ধন্যবাদ। তাহলে যে হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন তাকে হজে মাবরুর বা মাকবুল হজ বলা হয়। এবার আরিয়ানের বক্তব্যের আলোকে হজের গুরুত্ব ফজিলত বর্ণনা করো। তোমাদের 36 পৃষ্ঠা দেখো, হজের তাৎপর্য এবং ফজিলত রয়েছে। আসরা। জি স্যার। ওই তাৎপর্যটাই হচ্ছে হজের গুরুত্ব, আর ফজিলত তো নিচে আছেই, এই দুটো অংশ থেকে তোমরা বাকি অংশটার উত্তর লিখবা। তবে এখানে একটা জিনিস বলে রাখি, যে হজের ফজিলত লেখার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুটি হাদিস আছে, সে হাদিস দুটো কিন্তু অবশ্যই লিখতে হবে। জি স্যার। ঠিক আছে, হাদিস না লিখলে কিন্তু পূর্ণ নাম্বার কেউ পাবে না, এই জন্য যখন এই কয় নাম্বার প্রশ্নের উত্তর লিখবা তখন অবশ্যই এই হজের ফজিলত সম্পর্কে পাঠ্যবই যে হাদিস দুটো রয়েছে এই হাদিস দুটো অবশ্যই লিখবা। আচ্ছা, এরপরে রবিউলের বক্তব্যের আলোকে হজের ঐতিহাসিক পটভূমি বর্ণনা করো। আচ্ছা, রবিউলের বক্তব্যের আলোকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে যে হজের প্রচলন হয় সেই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, এটা একটু জ্ঞানমূলক তোমাদের নিয়ে আসতে হবে, যে রবিউলের বক্তব্যে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে প্রচলিত হজের দিকে ইঙ্গিত করা হয়েছে। বুঝতে পারছো? নিচে হজের এই ঐতিহাসিক পটভূমি বর্ণনা করা হলো।
এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তো অনেক লম্বা ইতিহাস, তোমরা সংক্ষেপে একটু ঘটনাগুলো নিয়ে আসবা, সংক্ষেপে একটু ঘটনাগুলো নিয়ে আসবে। সেটা হচ্ছে প্রথমে তিনি তার স্ত্রী এবং শিশু সন্তানকে জনমানব শূন্য নির্জন মরুভূমিতে রেখে আসলেন। আচ্ছা, এরপরে সেখানে বিবি হাজারা পানির সন্ধানে সাফা এবং মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন। তারপরে সেখানে জমজম কূপ সৃষ্টি হলো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার নির্দেশে কি করলেন, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য উদ্যত হলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেখানে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হলো। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হজের আহ্বান করলেন। এই অংশগুলো একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে, বুঝতে পারছো কি? এইভাবেই মূলত হজের প্রচলন শুরু হলো। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? আমি দেখবো যে কে কত সুন্দরভাবে এই এসডব্লিউ গুলো কমপ্লিট করতে পারে। স্কুল খোলা মাত্রই এগুলো তোমরা আমাদেরকে দেখাবে, অথবা আগামী ক্লাসে তোমরা যদি মনে করো যে স্যার আমরা এইচডব্লিউ গুলো স্ক্রিনশট দেখাবো, তাহলে তোমরা সেটা দেখাতে পারো, অথবা গ্রুপে পোস্ট দিতে পারো, ছবি তুলে গ্রুপে পোস্ট দিতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, তো আজকের পড়া থেকে, আচ্ছা সিজান হাত তুলেছো, তুমি সরাসরি আনমিউট করে প্রশ্ন করো, কি বলতে চাচ্ছ? তোমাদের আনমিউট করার সুযোগ আছে, বলো সিজান। আচ্ছা, আজকে যেটুকু পড়ানো হলে পড়ার মধ্যে থেকে তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তো যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।